প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনো কিছু নেয় না, বরং মানুষকে দেয়। সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি। বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ দিয়েছে, আর বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের মানুষের দারিদ্র্যের হার কমিয়েছে। ভবিষ্যতে মানুষের মৌলিক অধিকার পূরণ করে এ হার আরও কমানোর অঙ্গীকার করেন সরকার প্রধান। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সকাল 10:30টার পর গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ঈদ মোবারক, ঈদ মোবারক। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকে সব সময়। জাতির পিতা স্বাধীনতা দিয়েছেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। আজকে আমরা দারিদ্র্যের হার কমাতে পেরেছি, কিন্তু এখনো যেটুকু দারিদ্র রয়েছে, আমরা ইনশাল্লাহ আগামীতে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারবো, সেটাই আমাদের প্রতিজ্ঞা। পবিত্র ঈদ সামনে রেখে আমরা সেটাই চাচ্ছি। ধুমধাম করে ইফতার পার্টি করার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি অনেকে গর্বভরে বলে 1000 উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000 উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে, আমরা দিয়েছি। নির্দেশনা মেনে আওয়ামী লীগ নেতা কর্মীরা ইফতার পার্টি না করে দরিদ্রদের পাশে থাকায় ধন্যবাদ জানান শেখ হাসিনা। আমি যখন বলেছি যে এবার আমরা ঈদ বা রোজার সময় ইফতার পার্টি করব না, ইফতার মানুষের মাঝে আমরা বিলি করব, মানুষকে আমরা ইফতার খেতে দেব, মানুষের পাশে দাঁড়াবো, আমি কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি যে সেই নির্দেশ পাওয়ার পর প্রত্যেকেই যার যার স্থানে সকলেই মানুষের মাঝে আপনারা ইফতার বন্টন করেছেন, মানুষকে ইফতার দিয়েছেন। আমাদের যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে এই ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ আপনারা করেছেন। ছোট বোন শেখ রেহানা ও নিজের শুভেচ্ছা আগত অতিথিদের পরিবারকে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন এবং সকলের পরিবারকে আমার রেহানার এবং আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাটা পৌঁছে দেবেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।